সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত পিরোজপুর পশ্চিমপাড়া জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো, কোন সূরা থেকে আমাদের তাফসির চলছিল? সূরা আল আনআম। সূরা আল আনআমের 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত কত তাফসিরে আলোচনা হয়েছে। আজকে সূরা আল আনআমের 21 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা সূরা আল আনআমের 3 পর্বের তাফসির করেছি, আজকে সূরা আল আনআমের 4র্থ পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল আনআম, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। মাক্কি সূরাগুলোর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে, একত্ববাদ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত সম্পর্কে এবং আখিরাত সম্পর্কিত বিভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরাগুলোর মধ্যে আলোচনা করেন। মাক্কি সূরাগুলোর মধ্যে একটি বড় সূরা এই সূরা আল আনআম। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যেও অধিক অংশ জুড়ে, এই সূরার বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সংক্রান্ত বিষয় এবং শিরকের বাতিলতা, অসারতা, অযৌক্তিকতা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন। আমরা 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত অনেকগুলো তাওহীদ সংক্রান্ত বিষয় দেখেছি। আজকে 21 নম্বর আয়াতে কারিমা থেকে, যেখান থেকে আমাদের তাফসির, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা করেছেন। জমিনে অনেক মানুষ এরকম পাওয়া যায় যে মানুষেরা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ রচনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর আয়াতকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে। এরকম মানুষ যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ কেউ বলেন যে আল্লাহর হুকুমেই তো সব কিছু হয়, তো এটাও আল্লাহর হুকুম যে আমি নামাজ পড়ব না, এটাও আল্লাহর হুকুমেই হয়, নাউজুবিল্লাহ। এরকম শুনছেন? আমি শুনছি। কয় আমি যে নামাজ পড়ি না, এটাও আল্লাহর হুকুমেই হয়। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে আমি নামাজ না পড়ে পারতাম না, আমি নামাজই হয়ে যেতাম। আবার এই গত সপ্তাহে আপনার নারায়ণগঞ্জের এই কাঞ্চনে, কাঞ্চন মসজিদের তাফসিরে একটা প্রশ্ন আসছে এক অমুসলিমের পক্ষ থেকে। তো ওই অমুসলিম বলছে যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তা আমি যে অমুসলিম হয়েছি, এটাও তো আল্লাহর হুকুমেই হয়েছে। আল্লাহ আমাকে মুসলিমের ঘরে দেয় নাই,
অমুসলিমের ঘরে দিছে, এটা তো আমি ইচ্ছা করে আসি নাই, আমাকে আল্লাহ অমুসলিমের ঘরে দিছে, তাহলে এটাতে আমার দোষ কি? আমি অমুসলিম হয়েছি এটাও আল্লাহর হুকুমে হয়েছি, নাউজুবিল্লাহ। তারপরে দেখবেন এরকম অসংখ্য আল্লাহর নাফরমানি করে সমাজে অনেক মানুষ মনে করে এটা আল্লাহর হুকুমেই হয়েছে, আল্লাহ করাইছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে বড় ধরনের একটি অপবাদ, মিথ্যা আরোপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকেরাও আল্লাহর বিরুদ্ধে এই জাতীয় মিথ্যা অপবাদ তৈরি করত। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তারা বলতেছে যে আমরা তো নবীর বংশধর, আমরা তো আওলাদে রাসূল, আমরা তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর আমরা যে কাবার ভিতরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছি, এটা আল্লাহর হুকুমেই ঢুকাইছি, আল্লাহ চাচ্ছেন যে আল্লাহর ঘরের ভিতরে এরা থাকুক, কারণ এরা আল্লাহর মুকাররাবিন, আমরা কোনো খারাপ মানুষের মূর্তি এখানে ঢুকাই নেই, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররাবিন বান্দা, নিকটবর্তী বান্দা, বিভিন্ন নবী রাসূলদের, তারপরে বিভিন্ন নেককার ওলিয়া উলিয়াদের, তারপরে বিভিন্ন ফেরেশতাদের, এরকম মানুষের মূর্তি, এগুলো তো কোনো খারাপ মানুষের মূর্তি নেই, এটাও আল্লাহর হুকুমে হয়েছে। তো মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথাগুলো বলতো, এগুলো আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর আয়াতে কারিমায় জন্য বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? ওয়ামান আযলামু, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক সুরে বলেন ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে, মিথ্যা রচনা করে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তার সঠিক ধারণা নাই, কিন্তু নিজেরা অপরাধ করে সেটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বিষয়কে রচনা করে? আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর নিদর্শনগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে তারা স্বীকার করে না, মিথ্যা প্রতিপন্ন করে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জালেমেরা কোনোদিনও সফল হতে পারবে না, কখনো, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ পাক বলেন এই সকল জালেম যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন জালেম, আল্লাহ পাক নিশ্চয়তা দিয়ে দিয়েছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তারা হয়তো সাময়িকভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করবে, মিথ্যা অপবাদ দিবে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, কিন্তু ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কিন্তু কোনোদিনও এই জালেমেরা সফল হতে পারবে না। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আর এমন একটা দিন আসবে যেই দিন আমি সবাইকে একত্রিত করব, সেদিনটা কোন দিন? হাশর। ওয়ায়াউমা নাহশুরুহুম, এখানে আল্লাহ পাক হাশর শব্দটাই উল্লেখ করছেন, হাশর মানে একত্রিত করা। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সেদিন ইমানদার মুশরিক কাফের মুনাফেক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। মৃত্যুর পরে আমরা কোথায় যেতে চাই? জি, আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার আগে মাঝখানে কয়টি ঘাঁটি, কয়টা স্টেশন আমাদেরকে পাড়ি দিতে হবে?
আমাদেরকে 60টি স্টেশন পাড়ি দিয়ে তারপরে গিয়ে জান্নাতে পৌঁছতে হবে। মৃত্যুর পরে প্রথম যে স্টেশন এটার নাম কি? কবর। এক নম্বরটা হলো কবর, দুই নম্বর হলো আন্নাফখা ওয়াল বাস। আন্নাফখা ওয়াল বাস, নাফখা মানে সিংহে ফুৎকার, তিনবার ফুৎকার হবে। একটা ফুৎকার হলো নাফখাতুল ফাজা, একটা হলো নাফখাতুস সাক, আর একটা হলো নাফখাতুল কিয়াম লি রব্বিল আলামিন। তিনবার নাফখা, তিনবার সিংহে ফুৎকার দেওয়া হবে। তৃতীয় ফুৎকারের পরে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তৃতীয় ফুৎকারের পরে জমিনের মধ্যে প্রচন্ড আকারে কম্পন তৈরি হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিনের পেটে সব জমিন বের করে দিবে। বা আস হবে, পুনরুত্থান হবে, এটা হলো দ্বিতীয় স্টেশন। তৃতীয় স্টেশন হলো হাসর, তৃতীয় স্টেশন হলো হাসর। আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। পুনরুত্থানের পরে সব মাখলুকাতকে আল্লাহ পাক এই হাসরের ময়দানে একত্রিত করবেন। যেমন মানুষ, জিন এবং অন্যান্য মাখলুকাতকেও আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দানে একত্রিত করবেন। তাহলে এটা হলো মৃত্যুর পরে তৃতীয় ঘাঁটি হলো হাসর, চতুর্থ ঘাঁটি হলো আল হিসাব ওয়াল জাজা, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দীর্ঘ সময়ের পরে হিসাব শুরু হয়ে যাবে। হিসাব আর জাজা, এই অবস্থার দীর্ঘকাল একটা সময় অতিক্রান্ত হবে। এটা হলো চতুর্থ ঘাঁটি। পঞ্চম ঘাঁটি হলো আল কাউসার, আল হাউস, হাউজে কাউসার। কিয়ামতের ময়দানের মধ্যেই এই হাউজে কাউসার অবস্থিত, তবে এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। ছয় নম্বর স্টেশন হলো আল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন কিয়ামতের ময়দানে। সাত নম্বর স্টেশন হলো আসরাত, পুলসরাত। এই সাতটি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘাঁটি, এগুলো কেউ যদি পাড়ি দিয়ে অতিক্রম করে যেতে পারে তাহলে অষ্টম ঘাঁটি, অষ্টম স্থানটা হলো জান্নাত। তাহলে জান্নাতে যাওয়া এত সহজ না, খালি আমি মৃত্যুর পরে লাভ পেরে জান্নাতে চলে যাব, যাওয়া যাবে না। পরে দিয়ে প্রশ্ন করি, পরে লেখে রাখি। যে ছয় নম্বরটা হলো আমরা বলছি আল মিজান, মিজান হবে। তাহলে তৃতীয় স্টেশনটি হলো হাসর, আল্লাহ পাক ওই স্টেশনের কথা বলতেছেন। ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিআ, ওই দিন আমি সবাইকে যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করেছিল, যারা কুফরি করেছিল, যারা নেপাকি করেছিল, যারা শেরেক করেছিল, যারা ইমান এনেছিল, সবাইকে আমি আল্লাহ একত্রিত করব। ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا, এরপরে আমি মুশরিকদেরকে বলবো, যারা শেরেক করেছিল তাদেরকে বলবো, أَيْنَ شُرَكَاؤُكُمْ, তোমাদের ওই শরীকেরা কোথায়, যাদেরকে তোমরা মাবুদ বানিয়ে নিয়েছিলে, যাদেরকে তোমরা আমি আল্লাহর সাথে শেরেক করতে, সেই শুরাকারা, সেই শরীককৃতরা কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের ব্যাপারে তোমাদের ধারণা ছিল এরকম, মানে যাদের ব্যাপারে তোমরা এই জাতীয় ধারণা পোষণ করতে, মানে যাদেরকে তোমরা মাবুদ মনে করতে, তোমাদের ধারণা অনুযায়ী যারা অনেক ক্ষমতার অধিকারী ছিল, সেই শুরাকারা কোথায়? সুম্মা লাম তাকুম ফিতনাতুহুম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, তখন আর কোনো ফিতনা অবশিষ্ট নাই, মানে তখন আরেকটা মিথ্যার ফিতনা শুরু হবে। এটাও একটা ফিতনা, মানে এটাও তাদের জন্য একটা পরীক্ষা। দুনিয়াতে তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করতো, মিথ্যা কথা বলতো, এটা ছিল এক ধরনের ফিতনা। মারা যাওয়ার পরে হাশরের ময়দানে আল্লাহ পাক যখন মুশরিকদেরকে ডেকে বলবেন আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা মনে করতা তোমাদের এই সকল মাবুদরা কিয়ামতের ময়দানে তোমাদেরকে রক্ষা করবে, তো তারা কোথায়? আইনা শুরাকাউকুম, কোথায় তারা? তো তখন তারা আর কিছু বলার মতো অবশিষ্ট থাকবে না, আর কিছু বলতে পারবে না। তখন বলবে কি, ওয়াল্লাহি রাব্বিনা রাব্বুল আলামিন, আল্লাহর কসম করে বলছি মা কুন্না মুশরিকিন, আমরা তো দুনিয়াতে মুশরিক ছিলাম না। মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নাই, আল্লাহর আয়াতকে স্বীকার করে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছে, কিন্তু হাশরের ময়দানে বলবে আল্লাহর কসম করে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আমরা তো মুশরিক ছিলাম না, আমরা তো শিরক করতাম না। উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুর, ভালো করে লক্ষ্য করে দেখো, গবেষণা করে দেখো, পর্যালোচনা করে দেখো, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন করে তারা নিজেদের উপরে মিথ্যা আরোপ করে। মানে দুনিয়াতে তাদের অবস্থাটা একরকম, হাশরের ময়দানে তাদের অবস্থাটা হয়ে গেছে ভিন্ন রকম, তারা এক অবস্থার উপরে টিকে থাকতে পারে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর তাদের এই মিথ্যা অপবাদ রচনা করার কারণে তারা গোমরা হয়ে গেছে, তাদের তারা হক থেকে, তারা সিরাত মুস্তাকিম থেকে বিচ্ছুত হয়ে গেছে, রাস্তা হারা হয়ে গেছে। মা কানু ইফতারুন, কারণ হলো তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে, তৈরি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সরাসরি গোমরা করেন না। এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলালার সম্পর্ককে, গোমরাহির সম্পর্ককে আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত করেন নাই। ভালো করে লক্ষ্য করলে দেখবেন সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক যেই বিষয়টি শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দিন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন সিরাত মুস্তাকিম? ওই সিরাত মুস্তাকিম, যেই সিরাত মুস্তাকিমের উপরে চলার কারণে আনআমতা আলাইহিম, আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন। আন আমতা আলাইহিম, না আপনি নিয়ামত দিয়েছেন তাদেরকে। তারা কারা? তারা হলো সিদ্দিকীন, নাবিয়িন সিদ্দিকীন, সুহাদা সালেহীন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিয়ামত দিয়েছেন। এরপরেই দেখেন বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা নয় যারা গজব প্রাপ্ত হয়েছে, ওয়ালাদ্দাল্লিন, যারা গোমরা হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। কথাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নিয়ামতের সম্পর্কটা সরাসরি আল্লাহকে সম্বোধন করে বলা হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ামত দিছেন, কিন্তু গজবের ব্যাপারে গিয়ে বলা হয় নাই আল্লাযীনা কাযাবতা আলাইহিম, যাদেরকে আপনি গজব দিছেন, এই কথা বলা হয় নাই। তারপরে বলা হয় নাই ওয়াল্লাযীনা আদলালতা আলাইহিম, আপনি যাদেরকে গোমরা বানাই দিছেন, এই কথাও বলা হয় নাই। আপনি গজব দিছেন এটাও বলা হয় নাই, আপনি গোমরা করছেন এটাও বলা হয় নাই। বলা হয়েছে কি, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছে, মানে গজব তারা
গজবের হকদার হয়ে গেছে, গজবের তারা নিজেরাই গজবের কারণ হয়ে গেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইচ্ছা করে তাদেরকে গজব দেন নাই, কিন্তু তারা যখন গজবের হকদার হয়ে গেছে, গজবের পাওয়ার উপযোগী হয়ে গেছে, এটার জন্য তারা নিজেরা দায়ী, আল্লাহ দায়ী না। তারপরে ওয়ালাদ্দাল্লিন, আপনি যাদেরকে গোমরা করে দিচ্ছেন এই কথা বলা হয় নাই, বলা হয়েছে যারা গোমরা হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গোমরা করতে চান না, কিন্তু বান্দা যখন নিজে গোমরা হয়ে যায় তখন সে আর আল্লাহ তাকে হেদায়েত দেন না। সে যদি হেদায়েতের রাস্তা বাদ দিয়ে গোমরাহির রাস্তাকে বেছে নেয়, তো সে এই গোমরাহির জন্য নিজে দায়ী, আল্লাহ দায়ী না। এই জন্য যেখানে বলা হয়েছে ওয়ামাই ইউদ্লিল ফালা হাদিয়ালা, আপনি যাকে গোমরা করেন তার কোনো হেদায়েতকারী নেই। আল্লাহ গোমরা করেন মানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি গোমরা করেন না, বান্দা যখন গোমরাহির হকদার হয়ে যায়, সে নিজে গোমরাহির রাস্তা গোমরাহির পথ বেছে নেয়, এটাকেই বলা হয় ওয়ামাই ইউদ্লিল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো, যে যখন কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করা শুরু করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা শুরু করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা ধারণা শুরু করে, এই কারণে সে গোমরা হয়ে যায়। মানে এটাও গোমরাহির একটা কারণ, হেদায়েত না পাওয়ার একটা কারণ, এটাও বিচ্ছুত হয়ে যাওয়ার একটা কারণ। ওয়া মিনহুম মান ইস্তামিউ ইলাইক, ওই মানুষদের মধ্য থেকে কিছু কিছু মানুষ এমন আছে, যারা আপনার কথাবার্তা শুনে, মানে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, মুনাফেকদের মধ্যে কিছু মানুষ আছে, একেবারে কোরআনের দ্বারে কাছেও আসে না, নবী সাল্লাল্লাহু সাল্লামের দ্বারে কাছেও আসে না। আবার কিছু মানুষ ছিল মুশরিকদের মধ্যে যারা নবী সাল্লাল্লাহু সাল্লামের কথাবার্তা শুনতো। তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়া মিনহুম মান ইস্তামিউ ইলাইক, তাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা আপনার কাছে শোনার জন্য আসে। ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু, কিন্তু ওই মানুষগুলোর অন্তরের ভিতরে আমি এমন এক ধরনের বাধা, এমন এক ধরনের জিনিস তৈরি করে দিছি, আইয়াফকাহু, তারা আপনার কথা অনুধাবন করতে ওই মোহরটা, ওই বাধাটা তাদের জন্য বিপত্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ তাদের অন্তরের ভিতরে এমন একটা তালা লেগে গেছে, এমন একটা কাঠিন্যতা আরোপ হয়ে গেছে, যেই কাঠিন্যতার কারণে তারা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। ওয়া ফি আযানিহিম ওয়াকরা, তারা আপনার কথা শুনে কিন্তু তাদের কানের ভিতরে আমি আল্লাহ এক ধরনের পর্দা তৈরি করে দিছি, এক ধরনের প্রতিবন্ধকতা তাদের কানের মধ্যেও তৈরি করে দিছি, আপনার কথা শুনে কিন্তু শোনার পরে তারা সেটা মেনে নিতে পারে না, সেটা বুঝতে পারে না। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিল লা ইউমিনু বিহা, যদি তারা সবগুলা আয়াতও দেখে, মানে একটা দুটা আয়াত না, আল্লাহর যত আয়াত আছে, কুল্লা আয়া, সব আয়াতও যদি তারা দেখে, লা ইউমিনু বিহা, তাও তারা ঈমান আনতে পারবে না, তাও তারা ঈমান আনবে না। আল্লাহর সমস্ত আয়াত দেখাই দিলেও তাদের পক্ষে ঈমান আনা সম্ভবপর হবে না, কারণ কি, আল্লাহ তাদের অন্তরে এবং কানের ভিতরে পর্দা দিয়ে দিয়েছেন, মোহর দিয়ে দিয়েছেন। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা ইয়াকুলুল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, হাত্তা ইযা জাউকা, এমনকি তারা যখন আপনার কাছে আসে, ইউজাদিলুনাকা, আপনার সাথে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, কত জিনিস নিয়ে তারা আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়, তর্ক বিতর্কে লিপ্ত হয়, মনে হয় যে তারা ইসলাম গ্রহণ করার জন্যই আসছে আসলে,
মানে আপনার সাথে তর্ক বিতর্ক করে যদি বাহাসে আপনি জিতে যান তাহলে মনে হয় তারা দলে দলে সবাই ইসলাম গ্রহণ করে ফেলবে। মানে তাদের অবস্থাটা দেখে মনে হয় যে তারা আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে এই জন্যই যে তারা আপনার থেকে হেদায়েতটা সহি দিনটা বুঝবে। বোঝার পরে যখন আপনি বুঝাই দিবেন তখন তারা ইমানদার হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন আসলে অবস্থা ওইটা না, আগেই তো তাদের অন্তরে তাদের কানের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, এখন আপনার সাথে ঝগড়া করবে। ঝগড়া করার পরে ইয়াকুলুল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে গেছে, যারা আগে থেকে কোরআনকে আল্লাহর আয়াতকে আপনাকে অস্বীকার করেছে, তারা তখন বলে উঠবে ইন হাদা ইল্লা আসাতীরুল আউয়ালিন, এটা তো পূর্ববর্তীদের অতীতকালের কিছু কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। মানে সবশেষে কাফেরেরা বলবে, তর্ক বিতর্ক শেষ করে বলবে যে ইন হাদা ইল্লা আসাতীরুল আউয়ালিন, এটা তো প্রাচীন কালের পূর্বপুরুষদের কিছু গাল গল্প কল্পকাহিনী ছাড়া আর কিছুই না। আচ্ছা, আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে যদি এটা কল্পকাহিনী হয়, এটা যদি প্রাচীন যুগের কিছু ইতিহাস ছাড়া আর কিছুই নয়, তাহলে তোমাদের নবীর সাথে এসে তর্ক বিতর্ক করার দরকারটা কি? তর্ক বিতর্কের তো দরকার নাই, যেহেতু এটা একটা প্রাচীনকালের ইতিহাস, প্রাচীনকালের কল্প কাহিনী, তোমরা এটা মানবাই না, তাহলে বাহাসের দরকার কি? ঝগড়া করার দরকার কি? মোজাদালার দরকার কি? অর্থাৎ আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে এই যে এদের তর্ক বিতর্ক দেখে আপনারা মনে করবেন না রাসূল যে এরা আপনি বুঝাই দিলে এরা ইমান নিয়ে আসবে, কারণ ওরা বুঝে শুনেই আসছে। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জাগানো মানুষকে জাগানো খুব কঠিন। তো এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে এরা সব আল্লাহর সব আয়াত দেখলেও ইমান আনবে না, কারণ আমি আল্লাহ তাদেরকে অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, এরা বোঝার পরেও দেখার পরেও শোনার পরেও তারা সেটা অনুধাবন করতে পারবে না। ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়ায়ানআউনা আনহু, তারা জানার পরে বোঝার পরে শোনার পরে তারা অন্যকেও নিষেধ করে আবার নিজেকেও এখান থেকে দূরে রাখে। সব কিছু জানা বোঝার শেষে ওয়াহুম ইয়ানহাউনা আনহু, অন্যদেরকে তারা নিষেধ করে এখান থেকে যে খবরদার এই ইসলামের কথা, কোরআনের কথা, সুন্নার কথা, দ্বীনের কথা মানা যাবে না। ওয়ায়ানহাউনা আনহু, নিজেরাও এটা থেকে দূরে থাকে, নিজেরাও বিরত থাকে। وَإِنْ يُهْلِكُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই আল্লাহর কিতাবকে জানার পরে বোঝার পরে শোনার পরে অন্যদেরকেও বিরত রাখে নিজেও বিরত থাকে, وَإِنْ يُهْلِكُونَ إِلَّا أَنْفُسَهُمْ, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে তারা ধ্বংস করে না, মানে নিজেকেই নিজে তারা ধ্বংস করে না, নিজেকে নিজে হালাক করে দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা এই জিনিসটি উপলব্ধি করে না, বুঝতে পারে না। ওয়ালাউ তারা ইজ বুকিফু আলান নার, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন তাদের অবস্থাটা, যদি দেখতে পেতেন, ইজ বুকিফু আলান নার, এই সকল কুফফারেরা, এই সকল মুশরিকেরা যখন জাহান্নামের সামনে অবস্থান করবে, জাহান্নামের সামনে উকুব করবে, মানে জাহান্নামের যাওয়ার জন্য যখন তারা অপেক্ষমান থাকবে, ওই সময়ের অবস্থাটা যদি আপনি দেখতেন, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, তারা বলতে থাকবে হায়রে যদি আবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম, যদি আরেকবার দুনিয়াতে যেতে পারতাম, ফেরত যেতে পারতাম। ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতি রব্বিনা, দুনিয়াতে যদি আবার যেতে পারতাম আমাদের রবের কোনো আয়াতকে কখনো মিথ্যা প্রতিপন্ন করতাম না।
আরেকবার যদি দুনিয়াতে আমার যাওয়ার সৌভাগ্য হইতো, তৌফিক হইতো, তা আমাদের রবের কোনো আজ মুশরিকদের উপেক্ষা, মুশরিকদের কথাবার্তা, নির্যাতন, এগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, সহ্য করতে না পারেন, আপনি জমিনের ভিতরে একটা সুড়ঙ্গ খুঁজেন। জমিনের ভিতরে কি খুঁজবেন? একটা সুড়ঙ্গ, একটা রাস্তা খুঁজেন, গোপন রাস্তা। আও সুল্লামান ফিস সামা, অথবা আকাশের দিকে একটা সিঁড়ি লাগান। পাতাতিয়াহুম বিআয়া, এরপরে আপনি আল্লাহর আয়াতের মধ্য থেকে একটা আয়াত নিয়ে আসেন তাদের সামনে। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে আপনি এই দিনের কথা বললে, কোরআনের কথা বললে, সুন্নার কথা বললে অনেকের মনে কষ্ট যাবে, অনেকে আপনাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, কথা বলবে, এটা স্বাভাবিক সুন্নাত। এটা যদি সহ্য না হয় তাহলে আপনি মাটির নিচে ঢুকে যান বা আকাশে উঠে যান, জমিনের উপরে থাকা যাবে না। মানে জমিনের উপরে থাকতে গেলেই এগুলো আসবে, এটা স্বাভাবিক জিনিস। ওয়ালাউ শা আল্লাহু লাজামাহুম আলাল হুদা, এটা জমিনের সুন্নাত, জমিনের তরিকা। যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েতের উপরে একত্র করে দিতে পারতেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে এইভাবে সাজাইছেন, এখানে সবাইকে হেদায়েতের উপরে একত্রিত করবেন না, এটা থাকবেই। অনেকে বলে যে এত মত, এত পথ, এত কিছু, এটা থাকবে, এটা স্বাভাবিক জিনিস। এর মধ্য থেকে আমাকে হক খুঁজে বের করতে হবে। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, খবরদার, এরপরে আপনারা জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ এমন কোনো আচরণ করবেন না যে আচরণের মাধ্যমে আপনি জাহেল হয়ে যাবেন। আপনি এলমি আচরণ করবেন, জ্ঞান বিজ্ঞান দিয়ে আচরণ করবেন, মূর্খতার কোনো আচরণ করা যাবে না, যত নির্যাতন তত কিছু আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের সাথে মহব্বত বৃদ্ধি করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, যারা বিপদ আপদে আছেন, আল্লাহ পাক সবাইকে শেফা দান করুন। আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে কোরআনে কারিমের শাফাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, আগামী তাফসীর ইনশাআল্লাহ 20 তারিখ, 20 এপ্রিল শনিবার ইনশাআল্লাহ।